নমস্কার। আজকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যারাকপুরের খড়দায় মিছিল ছিল, পরে সভা হওয়ারও কথা ছিল। মিছিলে দেখা যায় জনপ্লাবন, তারপর সবাই বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কার্যত বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, আমি নন্দীগ্রাম করা লোক, আমাকে ভয় দেখিয়ে চমকে লাভ নেই। তারপর তিনি পুলিশ প্রশাসনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে তাদের নাম লিখে রাখুন, পিসি ভাইপোর সরকার আর বেশি দিন থাকবে না, আপনাদের নাম লিখে রাখা হচ্ছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে যারা ভাবছিল আমি আঞ্চলিক দল করব, তার তাদের সুবিধা হয় 2-5% ভোট আমি কেটে দিই, তাদেরকে বলি আরে আমি পিসি ভাইপোকে হারাতেই বিজেপিতে এসেছি। তারপর বলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কত টাকা কোথায় গেছে সব সিবিআই সুপ্রিম কোর্টে দাখিল করেছে, আর চিন্তা নেই। তারপর তিনি বলেন, যারা আমাকে বলছে আমি বাড়িতেই পদ্মফুল ফোটাতে পারিনি তাহলে বাইরে কী করে ফোটাবো, তাদের বলি এখন সবে কড়ি ফুটেছে, রামনবমী আসুক, শুধু আমার বাড়ি না তোমার বাড়ির ভেতর ঢুকেও পদ্ম ফোটাবো, চ্যালেঞ্জ করলাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, দিন দিন শুভেন্দু অধিকারীর ভাষণে আগুন ঝরানো ঝাঁজ দেখা যাচ্ছে, আর তিনি দিন দিন জনপ্রিয় বক্তা হয়ে উঠছেন।